এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, মুকুলের হাতে বিজেপির 35 নেতার নামের তালিকা। আলোচনা শুরু অভিষেকের সঙ্গে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন, তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল তার সঙ্গে আর কারা আসতে পারেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিকভাবেই ভাবা হয়েছিল মুকুল অনুগামীদের নাম, যদিও সেই সব নাম নিয়ে তৃণমূলের অন্তরেই আপত্তি রয়েছে। তবু মুকুল রায় তৈরি করে ফেলেছেন অন্তত 35 জনের নামের তালিকা। শুধু নামের তালিকা তৈরি করেই ক্ষান্ত নেই সদ্য তৃণমূলে ফেরা বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়। সেই নাম নিয়ে তিনি আলোচনায় বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ফলে জল্পনা শুরু হয়েছে সেই সব নাম নিয়ে। এখন দেখার কারা বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন। মুকুল রায় তৃণমূলে ফেরার পর থেকে সক্রিয় হয়ে উঠেছেন। তিনি তৃণমূলে এসেই ফোন করেছেন বিজেপির বিধায়ক সাংসদদের, বেছে বেছে অনেককেই ফোন করেছেন তিনি। তা নিয়ে জল্পনার মাঝেই আবার 30 থেকে 35 জনের নামের তালিকা নিয়ে চর্চা শুরু হয়ে গেল। কে কে আসতে পারেন মুকুলের সঙ্গে তা নিয়েই আলোচনা দু দলের অন্তরে। মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে অভিষেকের ক্যামাক স্ট্রিটে অফিসে যান। সেখানেই প্রায় 1 ঘন্টা উভয়ের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে আলোচনা হয় তৃণমূলে মুকুল রায়ের কী দায়িত্ব থাকবে তা নিয়ে। আলোচনা হয় মুকুল রায়ের তৈরি তালিকা নিয়ে। এই তালিকায় রয়েছে বিজেপি নেতাদের নাম। যে সমস্ত বিজেপি নেতা তৃণমূলে ফিরতে পারেন বা যোগ দিতে পারেন বিজেপি ছেড়ে, তাদের নাম নিয়ে আলোচনা হয়। সেই তালিকা থেকে কাদের নেওয়া যেতে পারে তা নিয়েও তৃণমূলের দুই স্তম্ভ মুকুল রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে। আগামী দিনে সর্বভারতীয় স্তরে কীভাবে তৃণমূলের বিস্তার সম্ভব তা নিয়েও উভয় নেতার মধ্যে আলোচনা হয়েছে। যোগদানের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের নেত্রী বলে সম্বোধন করেন মুকুল রায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের মুখ করে তুলতে তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়ক হবেন তা বলাই বাহুল্য। এছাড়া সামনেই পুরসভা নির্বাচন, উপনির্বাচনও রয়েছে। তার আগে রাজ্যের যে সমস্ত জায়গায় তৃণমূলের সংগঠন ভেঙে পড়েছে সেই সব জায়গা চাঙ্গা করতেও মুকুল রায়কে কাজে লাগানো হবে। মুকুল রায় দল ছাড়ার পর বিজেপিতে যোগ দেওয়ায় একটা অংশ বিজেপিমুখী হয়েছিলেন, তারা ফের তৃণমূলে ফিরে আসবেন বলেই ধারণা। মুকুল রায়কে আগামী দিনে কী ভূমিকায় দেখা যাবে তৃণমূলে সেটা যেমন সবার জানার আগ্রহ রয়েছে, সেই সঙ্গে মুকুলের অনুগামীরা কারা আসবেন তৃণমূলে তা নিয়েও আগ্রহ রয়েছে। মুকুল আসার পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তের নাম শোনা যাচ্ছিল। তারা ইতিমধ্যে বিজেপিতে বেশুরু হয়েছেন, কিন্তু তাদের নিয়ে তৃণমূলের অন্দরেও আবার বিতর্ক রয়েছে। এছাড়া মুকুল রায়ের অনুগামী হিসেবে বিজেপিতে যারা ছিলেন তাদের মধ্যে অনুপম হাজরা বেশুরু বাজলেও সৌমিত্র খা, অর্জুন সিংরা আবার মুকুলের বিরুদ্ধে সরব হয়েছেন। নিশীথ প্রামাণিককে অবশ্য মুকুল বিরোধী মন্তব্য করতেও শোনা যায়নি, এমন অনেক নেতা তলে তলে রয়েছেন। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, জলপাইগুড়ির অনেক নেতা বিজেপি ছেড়ে সাপ জানিয়ে দিয়েছে। মুকুল দাস যেখানে আমরাও সেখানে। আবার বনগাঁ সাংসদ ও 3 বিধায়ক দিলীপ ঘোষের ডাকা বৈঠকে যাননি, তাদের নাম নিয়েও জোর চর্চা চলছে। সেই তালিকায় রয়েছেন মুকুল ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসেরও নাম। আর মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত শিলভদ্র দত্ত অবশ্যই বিজেপিতেই থাকছেন বলে দাবি করেছেন। তিনি জানান মুকুল রায় তৃণমূলে ফিরছেন বলে তাকেও ফিরতে হবে এমন কোনো মান নেই, তার এ ব্যাপারে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন। এখন কারা আসলে ফিরতে চাইছেন আর কাদের নেবে তৃণমূল তা নিয়ে উভয় দলেই চাপে নেতারা।